ঠাকুরগাঁও ফাইভ সাইড নারী হকি একাডেমি কাপ ২৪ এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা হকি একাডেমির আয়োজনে এই হকি একাডেমি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। হকি একাডেমি অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ, টুর্নামেন্ট ডিরেক্টর ও বাংলাদেশ হকি ফেডারেশন আম্পায়ার্স আব্দুর রশিদ খান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা লাকি সেলিম সহ অন্যান্যরা।